গত দু বছরের মতো এবারও স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঘরে ঘরে পতাকা উত্তোলন। এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার পরিবহন দপ্তরের উদ্যোগে নাগেরচলায় ভেহিকেল র্যালির আয়োজন করা হয়। এই ভেহিকেল র্যালির উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, স্বাধীনতা দিবস একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতা দিবস উদযাপন প্রত্যেকের কাছে একটা বিশাল অনুভূতি, শ্রদ্ধা এবং আনন্দের উৎসব। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। আমরা সবাই প্রধানমন্ত্রীর এই আহ্বানে সারা দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলব এবং ভারতবর্ষে যারা আমরা বসবাস করি, পাশাপাশি ভারতের বাইরে যারা ভারতীয়রা বিভিন্ন বিদেশে বসবাস করছেন, স্বাধীনতা দিবস মানে একটা বিশাল অনুভূতি, একটা শ্রদ্ধার, একটা আনন্দের উৎসব। এবং সেটাই গত 2023 সাল থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে শুরুয়াত করেছেন এবং সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার 2024 সালেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন সারা দেশবাসীকে। আমাদের রাজ্যে এবারও সারা দেশের সঙ্গে এই কর্মসূচি আজ থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে পালন করা শুরু হয়েছে। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সারা রাজ্যের প্রতিটি পরিবার, প্রতিটি ঘরে, প্রতিটি অফিসে এই জাতীয় পতাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের 78তম স্বাধীনতা দিবস আমরা পালন করব। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, দেশের স্বাধীনতা দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করে আমাদের চলতে হবে, কারণ স্বাধীনতা থেকে আমরা সংবিধান পেয়েছি। এই সংবিধান আমাদের কথা বলার মৌলিক অধিকার প্রদান করেছে। কিন্তু তাই বলে এই পবিত্র অনুষ্ঠানের সময় আমাদের এমন কোনো কাজ করা বা এমন কোনো কথা বলা উচিত হবে না যেখানে আমাদের সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করা হয়। এই প্রসঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার হয়েছে, একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে। তাই সীমান্তবর্তী রাজ্য হিসেবে প্রত্যেক রাজ্যবাসীকে চোখ কান খোলা রেখে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের শিক্ষা নিতে হবে, লাখো লাখো মানুষ হিন্দুরা আজকে জমায়েত হচ্ছে গত কয়েকদিন ধরে, সেখানে মানুষকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তাই ভারতবর্ষের যে সংবিধান, যেই সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে কথা বলার, ফান্ডামেন্টাল রাইট, রাইট অফ স্পিচ, আমার সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে। কিন্তু আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে আজকের এই স্বাধীনতা দিবসের কর্মসূচিতে আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করবো না যা সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার হবে। আজকে পার্শ্ববর্তী দেশে যে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার হয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে, ষড়যন্ত্র হয়েছে গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়ার নামে। সুতরাং সজাগ থাকতে হবে, শত্রুরা সদা জাগ্রত, চোখ কান খোলা রাখবেন। আমাদের পার্শ্ববর্তী বর্ডার স্টেট শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই রাজ্যে। পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ভেহিকেল র্যালিতে বিভিন্ন ধরনের যানবাহন অংশগ্রহণ করে প্রতিটি যানবাহন তিরঙ্গা পতাকায় সুসজ্জিত ছিল। ভেহিকেল র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।